बल्टू भाई, बल्टू भाई, ठीक है, क्लियर क्लियर क्लियर। ओरे बल्टू, ये बल्टू सब खेल আর মালয়েশিয়াতে যখন আমার ভাই কষ্ট করে বিল্লাল ভাই, রবিউল ভাই, রবিউল ভাইয়ের ব্যাপারে কবো না, কারণ রবিউল ভাইয়ের স্ত্রী আমার বোন, ঝামেলা আছে না নাই পরে দেখা যাবে, খাই দেবে না। ও আমার ভাইরা যখন বিদেশ থেকে প্রবাসী বোর কাছে ফোন দেয়, অমনি ফোন ধরি, এত কল করা লাগে কেন তোমার, এত কল করা লাগে, তা কাজ করো কখন, হ্যাঁ, এত কল করতে হয় কার জন্য, বউ নিয়ে শুয়ে থাকবা তা বিদেশ হিসাব করতে, হ্যাঁ, তুমি খালি শুধু ফোন লাগাও, খালি শুধু ফোন লাগাও, টাকা পাঠাও, বাকড়াতে রবি ভাই ব্যাংকে টাকা তুলে এই নিতে খরচ করবা না, আছে না নাই। আর যখন বল্টু ভাই কল দেয়, হ্যাঁ বল্টু ভাই, আজকে লিপস্টিকটা কেমন লাগছে, হ্যাঁ সুন্দর লাগছে, আপনাকেও আজকে সুন্দর লাগছে, চুলির কাটিংটা দারুণ হয়েছে, ওরে পাখামো। ও আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য একটু বলার দরকার আছে না নাই, স্বামীর খেদমত করে না এমন নারী আছে না নাই, স্বামীর কথা শোনে না, স্বামীর কথার উল্টো চলে, যা বলে তার উল্টো করে, আল্লামার ওয়াজে আছে, আপনারাও শুনেছেন, একজনের বউ মরে গেছে, একজনের বউ মরে যায় নাই, নদীতে পড়ে গেছে, আপনাদের এই কপোতাক্ষ নদীতে পড়ে যাওয়ার পরে স্রোত যাচ্ছে কোন দিকে, দক্ষিণ দিকে, ওর কানে যখন খবর এসেছে বলছে যে আপনার বউ তো নদীতে পড়ে গেছে, স্রোত যাচ্ছে, স্রোত তো দক্ষিণ দিকে, আমার চাচাজি না ভাইজান, ভাইজান দৌড় দিয়েছে যে নদী ওই কপোতাক্ষ ব্রিজের ওখানে, দৌড় দিয়েছে উত্তর মুখো, আচ্ছা ওরে ঢেলাখানা পড়েছে এখানে স্রোত যাচ্ছে এমনি, তুই অমনে দৌড়েস কেন, আচ্ছা ও আছে কারণ, আছে কি কারণ, কারণ তো আছে, তোমরা বুঝবা না, আমার বউ এত বড় ডিস্টা, মানে আপনার বউ আর কি, এত বড় ডিস্টার্ব, বলার কায়দা নেই, ওর যদি বলিস আজকে বেগুন রান্ধো, ওই দিন চুলায় আগুন ঢেলে থুয়ে দিয়েছে, যদি বলিস আজকে মুরগি রান্ধো, ওই দিন সে ডাইল রেঁধেছে, যদি বলিস রাত, ও বলিস দিন, যদি বলিস সাদা, ও বলেছে কালো, যদি বলিস আমি খেলা দেখবো, ও দেখেছে সিরিয়াল, কথা কয় না, যা বলিছি তার উল্টো করিয়েছে, যদি বলিছি বুরকা পর পরিনি, যদি বলিছি শাড়ি পর অমনি সালোয়ার কামিজ পরিয়েছে, যদি বলিছি বল্টুর সাথে কথা বলবি না, ও আমার সামনে ফোন লাগাইছে, সব সময় উল্টো চলিয়েছে, আজকে নদীতে পড়ি গেছে, আমার বিশ্বাস ও অন্তত সুজা স্রোতে যাবে না, কথা কয় না, যাবে সুজা স্রোতে, যা না ওখানে পড়লি সুজা হওয়াই লাগে, ও স্রোতে আর বেকা চলা যায় না, মা বোনেরা আছেন, আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো, এমন অনেক নারী আছে যারা ঘন ঘন তালাক চায়, কি চায়, কিছু হলি কয় আমার তালাক দাও, আমার তালাক দাও, আমি তোমার ঘর করবো না, আমি আপা আমার নিয়ে যাও আপা, আছে না নাই, ঘন ঘন তালাক চায়, আমি কই তালাক কেন, ঘন ঘন তালাক চাওয়া, তোমার বিয়ে করার সময় কত মেয়ে দেখতে হয়েছে, আমার যুবকেরা যারা বিয়ে করেছেন তারা জানেন, অন্তত 100টা 150টা করে মেয়ে দেখা লাগে, তারপরে একটা পছন্দ হয়, এই 150 মেয়ে দেখার জন্য খরচ আছে না নাই, যার বাড়ি গিয়েছেন দেখে শুনে তার হাতে 1000 টাকা দিছেন, নাই আপনার একটা বই কিনে দিছেন, আবার মিষ্টি নিয়ে গেছেন, আর বন্ধু বান্ধবের মোটর সাইকেলের তেল কিনে দিতে হয়েছে, এখন ধরে নিন একটা মেয়ে দেখার জন্য যদি 1000 টাকা করে খরচ হয়, 100টা মেয়ে দেখলে কয় টাকা খরচ হয়, 1 লাখ, এই 1 লাখ টাকা খরচ হয়ে শুধু তোর বাছাই করতে যাইয়ে, কথা কয় না, শুধু বাছাই করতে যাইয়ে 1 লাখ টাকা খরচ হয়ে গেল, আর এখন ঘন ঘন বলো তালাক দাও, তালাক দাও, তালাক দাও, কিছু হলেই কয় তালাক দাও, পাকা মোপাই চাও নাকি, এখনো তো বাকি খরচ দেখায়নি, বাকি খরচ আজ দেখাবো না, আপনারা করে নিয়েন। ও আমার ভাইয়েরা মায়েরা, আবার এই জাহান্নামে যাওয়ার কারণ হলো বারবার তালাক চাওয়া, অথচ সে নামাজ পড়ে, আল্লাহর নবী বলছেন সে নামাজ পড়ে, রোজাও করে, তারপরেও সে জাহান্নামি, কারণ সে স্বামীকে বারবার বলে তালাক দাও, তালাক দাও, তালাক দাও, এরপরে আবার কিছু নারী আছে খুঁটা দেয়, কি দেয়, জাহান্নামে যাওয়ার জন্য খুঁটা দেয়া, এটাও একটা কারণ, যদি সে নামাজি হয়, পর্দাশীল পর্দাশীলা হয়, যদি সে পরহেজগারও হয়, আর যদি খুঁটা দেয় স্বামীকে, যদি খুঁটা দেয়, আমাদের অনেক মা বন্দির আছে, গায়ে গরু একটা এনেছে শ্বশুর বাড়ির থেকে, ওইটা পৃথিবীর সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওই গায়ে গরু এখনো মরেনি, ওই গায়ে গরু কি এখনো মরে নাই, যা কিছু হয়েছে ওই গায়ে গরুর বদৌলতে,
আপনি জমি কিনেছেন বাড়ি করেছেন বাঁকড়া বাজার জিগুরগাছা যশোরে পাঁচ শতক জমি কিনে পাঁচ তলা বিল্ডিং যদি করে ফেলেন করার পরে যদি বলেন ওগো বেগম সাহেব চলো যেয়ে তুমি একটু ফিতে কেটে দুবা এত সুন্দর একটা বাড়ি করলাম উদ্বোধন দা তুমি করিয়ে দুবা যাওয়ার সময় সিঁড়িতে নেমেই কই আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে কি আনিল গরু তো গরু সেই এমন একটা গরু যে গরুর কোনো নেটওয়ার্ক নেই এক শালা ঠেলেছে আর এক শালা টাইনেছে তাও রাস্তার মধ্যে তিনবার শুয়েছে আর পাজরার কাটি দেখলি মনে হয় এক্সরা করে নিয়ে আয়েস সেই গরু মরিনি ওই খুঁটা আছে না নাই এই খুঁটা দিয়া যাবে না গো মা আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হলেন দান্দান মুবারক শহীদ হয়েছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্ব নবী ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন এই খবর শুনে মা ফাতেমা দৌড় দিয়েছে মা ফাতেমা যখন দৌড়ে ছুটে এসেছে মা ফাতেমা আসার পরে আল্লাহর নবীর তখন হুঁশ ফিরেছে আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা আল্লাহর নবীকে বললেন ফাতেমা আল্লাহর নবীকে মা ফাতেমা জবাব দিলেন ওগো নবী ছাড়া মদিনায় প্রচার হয়ে গেছে আপনি নিহত হয়েছেন আপনি শহীদ হয়েছেন এই জন্য আমি ছুটে চলে এসেছি আমার আব্বা কোন হালতে আছে কোন অবস্থায় আছে আমি এটা সইতে না পেরে তাড়াতাড়ি ছুটে এলাম আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা আমি তো দেখছি তোমার বোরখাতে ছিদ্র রয়েছে তোমার বোরখা ছেঁড়া রয়েছে যেই ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং দেখা যায় ওগো মা ফাতেমা বলো দেখি তোমার এই গায়ের ছেঁড়া বোরখা দিয়ে গায়ের রং কি কেউ দেখে ফেলেছে নাকি আল্লাহর নবীর কন্যা বললেন ওগো নবী ওগো আমার পিতা আমি জানি আমার বোরখাটা ছেঁড়া আমি জানি আমার বোরখাটাই ছিদ্র রয়েছে এই জন্য আমি যখন আমার বাড়ি থেকে রওনা দিয়েছি তখন আমার এই বোরখার ছিদ্রটা ছেঁড়াটা এভাবে মুট করে ধরে নিয়ে এসেছি গো নবী আমার এই বোরখার ছিড়া দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা শুনে না তোমার এই ছেঁড়া বোরখা দিয়ে যদি পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রং দেখে নিত তাইলে পরকালের ময়দানে হাসরের ময়দানে সেই বিপদের দিনে মুসিবতের দিনে আমি নবী তুমি আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা হাসরের ময়দানে আমি দিতাম না আল্লাহ আকবার বলবেন না ও আমার মা বোনেরা এবার চিন্তা করে দেখেন আপনার চেহারাটা আপনি কাকে কাকে দেখান আপনার চেহারা দেখান বিভিন্ন পর পুরুষদেরকে আপনার চেহারা দেখান বিভিন্ন ছেলেদেরকে আপনার চেহারা ফেসবুকে দেখান ইমোতে দেখান আপনি ফেসবুকে ছবি ছাড়েন বিশেষ দিন জন্মদিনের কেক কাটতেছেন আগে তো ছিল যার থ্রি পিস সেই থ্রি পিসতে হয়ে গেল টু পিস তারপর হয়ে গেল ওয়ান পিস এখন আবার মাঝে মাঝে স্লোগান দেয় আমরা নেই পিসও করবো তোমাদের কি কয় না কয় না ঢাকা শহরে স্লোগান আছে না নাই নেই পিস করতে চাই নেই পিস করাতে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু অসুবিধা হলো মা গো তোমার আমার আল্লাহ বলেছেন ওয়া করেনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও গো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো পর্দা করে চলো পর্দা করে নিজেদেরকে নিজেদের ইজ্জত আব্রুরকে হেফাজত করে চলো তোমরা জাহিলি যুগে ওই নারীদের মতো নিষেজে গুজে নিজেদেরকে মানুষদেরকে দেখায় বেড়ায় না কার কথা আল্লাহ বললেন সেজে গুজে মানুষদেরকে দেখায় না আর আমার মা বোনেরা যার জন্য সাজার দরকার তার জন্য সাজে না কিন্তু বাইরে অন্য মানুষের জন্য সাজে না সাজে না স্বামীর জন্য সাজে না লিপস্টিকটা পরে না আলতা পায়ে দেয় না আলতা মালতা যা কিছু আছে আমরা তো বুঝিনি এবার আরেক ঝামেলা কেমন আলতা আবার হুজুর কানে পেয়েছে যাই হোক যা কিছু আছে লিপস্টিক টিপ এই সুন্দর করে আপনি যদি সেজে থাকেন স্বামী যদি বাজারতে এসে দেখে ওরে বাবা মেকআপ নিয়ে কি সুন্দর করি একে আমার বউ নাকি ও দরজা খুলেই হবে আল্লাহ নাউজুবিল্লাহ কানে ঢুকলাম আরে না আমি তোমার বউ ও তো এত সুন্দর লাগছে কেন কথা কয় না স্বামীর জন্য সাজে সাজে কখন ওর ভাই বিয়ে হবে অথবা ওর চাইছে তো বুনির বিয়ে হবে খালাই তো বুনির বিয়ে হবে আর বরযাত্রীরা আসবে এবার সাজা গোজা শুরু করেছে করেছে গো সকাল থেকে সাজতে থাকে ও সাজা মোটে শেষ হয় না ওদিক গাড়ি ছাড়িয়ে দেবে কিন্তু উনার লিপস্টিক লাগাই না শেষ হচ্ছে না খালি আছে না নাই এই লিপস্টিক টিস্যু আছে
কি আয়না সাথে আছে না নাই ভানাসি ব্যাগের মধ্যে আয়না বের করি স্বামীর জন্য সাজলো না সাজে কার জন্য বরযাত্রীদের জন্য ব্যাজ জন্য পাকামো পাকামো ব্যাজ জন্য সাজে এই সাজা গুজা ই স্বামীর জন্য করো না ওই বাইরের মানুষের জন্য করো এই জন্য তোমার স্বামীও আর একজন বাইরের মানুষের সাথে বুঝা গেছে তালিমা বোনেরা সাজার দরকার আছে না নাই আজকে তে সাজবে আজকে তেই সাজা শুরু যেই মেকআপ করবেন এমন যেন আলকাতরা বেগম একদম পরিমণি হয়ে যায় স্বামী যেন চিনতে না পারে কার বউইডা ঘরে ঢুকে যেন চিন্তা করে ভুল ঘরে ঢুকেছি চেহারাটা দেখলি মন ভরে যাবে সুন্দর করে যদি পরিমণি হীরামণির মতো সেজে থাকে গো তাইলে আর বাজারে বসে বসে সিরিয়াল মারবে না আর বাজারে বসে কারিনা কাপুর দেখবে না কারণ চিন্তা করবে এ কাপুর তো আমার বাড়ি আছে কথা কয় না স্বামীর জন্য নাচবে নাচা যাবে না যাবে না স্বামীর মনোরঞ্জনের জন্য যদি প্রয়োজন হয় তার দিনাধীন করবেন ওখানে করতে ভাল লাগে না ওই জায়গায় করেন না বলে চার দোকানে বসে ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর মারে কথা কয় না এই জন্য আপনি ওটা থেকে ফিরানোর জন্য আপনার স্বামীর জন্য সাজবেন সুন্দর করে লিপস্টিক দেবেন সুন্দর করে আমার মুরব্বী সাসারা বল সাল্লারে বয়সটা নেই রে আল্লাহ কি হইলো আজকে ওয়াজ শুনি আমার বউ সেই ধরে বাড়িতে যে বয়স ঠিক কি না ও আমার চাচাজি অসুবিধা নেই আপনার স্ত্রীকেও সাজবি বলবেন সাজতে কোনো নিষেধ নেই স্বামীর জন্য স্ত্রী সাজবে যা করা দরকার তাই করবে আমার আল্লাহ বলেছেন স্ত্রীরা হলো স্বামীদের জন্য ক্ষেত স্বরূপ বলেন সুবহানাল্লাহ এই জন্য সুন্দর করে সাজবেন স্বামীর মনোরঞ্জনের জন্য স্বামীকে কষ্ট দিবেন না গালমন্দ করবেন না আবার স্বামীরাও স্ত্রীদের বাড়ি স্ত্রীদের মহব্বত করবেন কদর করবেন যত্ন করবেন আদর করবেন বাড়িতে যাবেন দরজায় টুকা দিবেন যখন স্ত্রী দরজা খুলে দেবে বলবেন আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ